सपोज टू इंग्लिश ग्रामर खूब इम्पोर्टेंट एक एप्लीकेशन और स्पोकन इंग्लिश क्षेत्र क्योंकि सपोज टूर एक मल्टिपल एप्लीकेशन रही है तई आज के शिखब सपोज टू हमें क्यों व्यवहार करब सपोज टू एक्जैक्टली बांगला मानटा कि प्रेजेंट टेंस पास टेंस हो विभिन्न टेंस अनुजाई सपोज टूर एप्लीकेशनगुलो एके हाथे कलमे उदाहरण दिए दिए शिखब तई बंधुरा आज के भिडियो क्योंकि प्रचंड गुरुत्वपूर्ण जरा इंग्लिश शिखते चाओ ग्रामर इम्प्रूव करते चाओ निजे स्पोकन इंग्लिश इम्प्रूव करते चाओ और निजे रईटिंग इंग्लिश इम्प्रूव करते जाओ तादें किन्तु ये वीडियो टा प्रथम थेके शेष अब्दि अवश्य देखते होबे छोट्ट एकटा वीडियो शुरू करार आगे छोट्ट एकटा अनुरोध भालो लागले लाइक शेयर कमेंट्स करते एकदम भूलुन एरकम भालो भालो इंटरेस्टिंग वीडियो पावार जोन्नो आर अवश्य माने जारा चैनलटा सबसक्राइब करेन एक्खुनि देखो सबसक्राइब बाटनटा नीचे रयेछे एक्खुनि चल जल्दी सबसक्राइब करे दाओ तो सबार आगे आमरा जानबो सपोज टूर मानेटा कि बंधुरा सपोज टूर दुटो माने माने हच्छे होलो माने करार कथा आछे বা হওয়ার কথা আছে অতীতে হলে করার কথা ছিল বা হওয়ার কথা ছিল এই করার কথা বা হওয়ার কথা এই দুটোর কিন্তু মানে হচ্ছিল সাপোজ টু এবং এটার এক্স্যাক্টলি প্রেজেন্ট টেন্সে যখন তুমি অ্যাপ্লাই করবে এর সূত্রটি কি এর সূত্রটি হচ্ছে বন্ধুরা প্রথমে সাবজেক্ট বসবে তারপরে অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটি বসবে তারপরে সাপোজ টু বসবে তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে এবং লাস্টে অবজেক্ট বসে যাবে চলো এবার একটা উদাহরণ দিয়ে বসে যাক নাম্বার ওয়ান উদাহরণ যেটা আমি জানবো সেটা হচ্ছে হলো আমার তার সঙ্গে দেখা করার কথা আছে এটা কীভাবে বলবো আই অ্যাম সাপোজ টু মিট উইথ হিম এটা হয়ে গেল কিন্তু আমাদের প্রেজেন্টের একটি উদাহরণ আরও একটা উদাহরণ দিয়ে করি যে তোমার বাড়ির হোমওয়ার্কটি করার কথা আছে কীভাবে বলবে ইউ আর সাপোজ টু ডু ইয়োর হোমওয়ার্ক তা কত সহজে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্সে সাপোজ টুর অ্যাপ্লিকেশন উইথ এক্সাম্পলস আমরা করে ফেললাম এবার আমরা পাস্ট টেন্সে সাপোজ টুর অ্যাপ্লিকেশন কীভাবে হয় চলে এবার সেটা বুঝে দেখি পাস্ট টেন্সে সাপোজ টুর রুলটি হচ্ছে হলো প্রথমে সাবজেক্ট বসবে তারপরে বসবে ওয়াজ অথবা ওয়্যার মানে সিঙ্গুলারে হয় ওয়াজ প্লুরালে হয় ওয়্যার তারপরে বসবে সাপোজ টু তারপরে বসবে ভার্বের ফার্স্ট ফর্ম এবং তারপরে বসে যাবে কিন্তু অবজেক্ট আমরা যদি বলি যে আমার তার সঙ্গে দেখা করার কথা ছিল তাহলে কী হবে তাহলে হবে আই ওয়াজ সাপোজ টু মিট উইথ হিম আমি যদি বলি তোমার হোমওয়ার্কটি করার কথা ছিল তো কী হবে ইউ ওয়্যার সাপোজ টু ডু ইয়োর হোমওয়ার্ক তা কত সহজে কিন্তু আমরা সাপোজ টুর প্রথমে প্রেজেন্ট টেন্সে এখন কিন্তু পাস্ট টেন্সে আমরা করে ফেললাম আচ্ছা যদি সাপোজ টু দিয়ে আমরা কোনো নেগেটিভ বাক্য নেগেটিভ সেন্টেন্স করি তাহলে কী হবে তাহলে আমাদের সূত্রটি হবে প্রথমে সাবজেক্ট তারপরে অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়্যার প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ আর পাস্ট টেন্স হলে ওয়াজ ওয়্যার তারপরে বসে যাবে কিন্তু নট এন ওটি নট তারপরে বসবে সাপোজ টু তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম এবং দেন অবজেক্ট এবার চলো নেগেটিভ সেন্টেন্সটি আমরা উদাহরণ দিয়ে বলি উদাহরণ দিয়ে কী বলতে পারি আমার এই কাজটির করার কথা নয় তাহলে কী বলবো আই এম নট সাপোজ টু ডু দিস ওয়ার্ক পাস্ট টেন্স হলে আই ওয়াজ নট সাপোজ টু ডু দিস ওয়ার্ক মানে আমার এই কাজটি করার কথা ছিল না অতীতে দেখো আমরা কত সহজে কিন্তু টেন্স অনুযায়ী সাপোজ টু করে ফেললাম নেগেটিভ বাক্য দিয়ে করে ফেললাম তো বন্ধুরা এই ছিল সাপোজ টুর ইজি অ্যাপ্লিকেশন উইথ ডিফারেন্ট এক্সাম্পলস হোপসো সাপোজ টুর অ্যাপ্লিকেশনে তোমাদের কোনো আর কনফিউশন নেই কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পারো তোমাদের উত্তর কিন্তু অবশ্যই আমি দেওয়ার চেষ্টা করব এবং অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে বন্ধুরা সাপোজ টুর ডেইলি অ্যাপ্লিকেশন তুমি যদি ইংলিশ গ্রামারে রাইটিংয়ে এবং স্পিকিংয়ে না করো অ্যাপ্লিকেশনটা কিন্তু ভুলে যাবে কারণ যে কোনো অ্যাপ্লিকেশন তখনই তুমি শোরগোল বা স্মার্টলি করতে পারবে যখন এটা ডেইলি অ্যাপ্লিকেশনসের মধ্যে তুমি নিয়ে আসবে তাই এরপর থেকে যখনই কোনো রাইটিং লিখবে বা কথা বলবে চেষ্টা করো ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে এই সাপোজ টুর অ্যাপ্লিকেশন করতে যাতে তোমার এই সমস্যাটি আর না থেকে মানে সাপোজ টু নিয়ে কোনো কনফিউশন না থাকে এটা যেন তোমার ডেইলি লাইফস্টাইলের মধ্যে যেন একটা মানে অ্যাডাপ্ট হয়ে যায় তো এই ছিল আজকে সাপোজ টু নিয়ে ভিডিওটি হোপস ইনফরমেশনটি তোমার কাজে লাগবে তোমার ইংলিশকে ইম্প্রুভ করতে সাহায্য করবে ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর চ্যানেলটি এক্ষুনি গিয়ে সাবস্ক্রাইব করে নাও এরকম ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য তো প্রিয় বন্ধু দেখা হবে পরে ইন্টারেস্টিং টপিকে ততক্ষণ ছিল গুড বাই অ্যান্ড See you once again.